আলু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা দ্য রাইস সিনেমা মুক্তির পরপরই ঝড় তুলেছে বক্স অফিসে। শুধু বক্স অফিসেই নয়, এই সিনেমার সংলাপ ও গান ইন্টারনেটেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির গানের সঙ্গে নাচ অথবা সংলাপ নকল করে ভিডিও তৈরির ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির গানের সঙ্গে নাচ অথবা সংলাপ নকল করে ভিডিও তৈরির ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কেউই বাদ যাচ্ছেন না এ ট্রেন্ড থেকে। এবার তার আজ লাগলো ফ্যাশনেও। বাজারে এলো পুষ্পা শাড়ি। অভিনব এই শাড়ি মন ছুঁয়েছে ফ্যাশনিস্তাদের। গুজরাটের সুরাটের এক শাড়ি ব্যবসায়ী এটি তৈরি করেছেন। চরণজিত ক্রিয়েশন নামের দোকানে মিলছে অভিনব এই শাড়ি। জানা গেছে পুষ্পা সিনেমার জনপ্রিয়তা দেখেই এমন শাড়ি তৈরির উদ্যোগ নেন চরণজিৎ ক্রিয়েশন এর স্বত্বাধিকারী চরণপাল সিং। চরণপাল সিং বলেন, বাহুবলী সিনেমার সময়ও আমি বাহুবলী শাড়ি বানিয়েছিলাম, এবার পুষ্পা শাড়ি বানিয়েছি। মানুষের উৎসাহ রয়েছে এই শাড়ি নিয়ে। পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় 3000 শাড়ি বানিয়েছি, বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে। কিভাবে এই শাড়ি বানানোর ভাবনা এলো জানতে চাইলে চরণজিৎ বলেন, শুধু ব্যবসার কথা ভেবে নয়, বরং অভিনয়ে মুগ্ধ হয়ে পুষ্পা সিনেমার সঙ্গে জড়িতদের উৎসর্গ করে এই শাড়ি বানিয়েছি। পুরো সিনেমার বিভিন্ন দৃশ্য শাড়িতে প্রিন্ট করে ফুটিয়ে তোলার ঘটনা অবশ্যই নতুন। ফেসবুকে ও টুইটারেও ভাইরাল হয়েছে সুরাটের চরণজিৎ ক্রিয়েশনের তৈরি পুষ্পা শাড়ি। মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে পুষ্পা সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন, স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রশ্মিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।